আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি কাছে দূরে, দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আপনারা সবার দোয়ায় আল্লাহর আশিস রহমতে মোটামুটি ভালো আছি। প্রতিদিনের মতো আজকে নতুন আর একটা ভিডিও লিয়ে এসেছি আপনাদের সামনে। তো আপনারা স্কিপ না করিয়ে ফুল ভিডিওটা দেখবা, আশা করছি আমার আজকের ভিডিওটা আপনারা কাছে ভালো লাগবো। তো আজকের ভিডিওটা স্টার্ট হচ্ছে সকালের নাস্তা থেকে লইয়া। তো এখন সবার নাস্তা হয়ে গেছে, শুধু আমি রয়েছি বাকি। তো সবে খাইছেন দুধের চা আর আমি আজকের লিগার চা। তো আমি সকাল সকাল লিগার চা খাইতে পারি না, তবে এখন আঙ্গা ধরে খাইতে লাগে, কারণ একটু গ্যাসের সমস্যা আছে আমার আরই। তো এর লাগি দুধের চা খাওয়ার পরে বেশিরভাগ ক্ষতি হরে নেয়, আর এর লাগি একটু বড় কষ্ট করি আমি লিগার চা খাইছি আরই। তো অনেক এখন যেন আমি লিগার চা খাওয়ার লাগে, খালি বেটা দুধের চা খাইতাম না। কয়দিন তাকে খুব একটা সমস্যা করে আরই গ্যাসে, আর অন্য কোনো প্রবলেম হইতে পারে আরই। খুব বেতালা অসুবিধা করে শরীরের মাঝে, আর কন্ডিশন বেশ ভালো নাই। এর লাগি হইলাম তো একটু বাসিয়ে খাই, আর ফাজিলার মানে যেটা ক্ষতি করে তার খাইতাম নাই। আমুলের চা খাবার পরে তো ক্ষতি করিলে হয়েছে, আর খালি বেটো আমুলের চা খাইতাম না ভাতে। তো এখন চা খানি শেষ, আমি ঘরটা জালু মারাত লাগছি। তো এখন আইসি আমার গরুগুলা চড়িয়ে দিব, আর এখন সকাল 7:30 বাজে। তো আজকে যে সুন্দর হয়ে রোদ উঠিছে, দেখা যায় আজকের দিনটা খুব ভালো দিব। মেঘ দিত নাই, রোদে দেখা যায় আর রোদ উঠিলে খুব ভালো লাগে, বাড়িটা একটু শুকায়, নাইলে তো ডেইলি মেঘ, আর বাড়িতে খালি খেয়ে পানি। ও বাইরে বাড়িতে জানে চায় মনে চায় না আরই, যেন খালি খেয়ে খার পানি খাওয়ার মাঝে লাগে। তো রোদ উঠিলে বাড়িটা একটু জল জ্বলা হয়। এখন গরুগুলা আমি বার হরিয়ে দিব নিয়া গেইটর বাড়া, আর তারার বাবা গেছেনকে দোকানও কইলা গরুগুলা বাইরে দেওয়ার লাগিয়া। তো আমি রশি লাগাইয়া দিলাইছি, আর পরে দীর্ঘা দিলাই বানিয়ে তারার বাবাই। এখন আমি শুধু বাইরে নিয়ে দিব গেইটর বাড়া আরই। তো আপনারা দেখতে থাকবা, আর ভিডিওটা দেখা দেখে কষ্ট করি একটা লাইক দিয়ে দিলাইবা, লাইকটা দিতে ভুলবা না কেউ। আর যে আপু ভাইরা আজকে আমার চ্যানেলে নতুন, আমার ভিডিওটা আজকে ফার্স্ট দেখছেন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা, পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবা, তাহলে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পাই দিবা, আর চাইলে সবার আগে আমার ভিডিওটা দেখতে পারবা। যারা অলরেডি সাবস্ক্রাইব করিয়া কন্টিনিউ আমার সাথে আছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখন ঘরের মাঝে আইসি, আইয়া এখন লাগছি আমার আলনাটা গোছানি। তো আলনার খাবার দেখতে পাতা কীভাবে চিত্রাইয়া রাখা। তো সকালে একবার বিকালে একবার আমার আলনাটা খাবারগুলো ঠিক করতে লাগে আলনার আরই। তো এমন চিত্রানি চিত্রাই বাড়ি, আর খাবারগুলো ঠিক করে খাওয়া তো ইচ্ছা নাই, বাচ্চারাই বলা তারা বাবাই বলা। তো সবে খাবার যেটা নিবা এটা ইটা মারিয়া নিয়ে আবার রাখবা। তো ঠিক করে বাজ ঘরে তৈতে হইলে আমি তৈতে লাগবো, নাইলে ওর ওইটা চিত্রাইলে আরই। তো এখন লাগছে সব ঠিক করা, আর এই যে খাপড় আলনার খাপড়গুলো ঠিক করতে আমার এত বুড়া লাগে আরই। আমার কত হইল এই সুন্দরভাবে বাইন ধরে রাখলাম খাপড়গুলো সব, এইভাবে রইত যেন যেটা আনিলাই লাগাইলাই আবার আনিয়ে সুন্দর মতো আবার এই খাপড় হ্যাঙ্কারে রাখিলে তো সুন্দর থাকে, বা একটা লঙ্গি লাগাইলে পরে এটা আবার অন্য টাইম রাখলো বাইন ধরে রাখি দিলেও সুন্দর থাকে। কিন্তু এরকম তো আর খেওয়া হই না, বাচ্চারাই বলা তারা বাবাই বলা, ইটা মারিয়ে নিতে হইলা আর পরে তো আমি ঠিক করি। তো আমি বেশিরভাগ চাই একটা ছোটোমোটো একটা মেয়ে হইলে আমার খাবারগুলো গুছাইয়ে রাখলো অনেক। তো খাবার গুছাইতে এত বিরক্ত লাগে আর আমার, তো ডেইলি দুইবার তিনবার খালি খাবার গুছাইতে লাগে, নাইলে আলনা বাসাবা যায় না, দেখা যায় পুরা খাবার চিত্রাইয়ে রাখা।
কাপড় চিত্রাই রাখার পরে দেখা যায় সারা গরসানা হয়ে গেছে। তো বিছনা যদি চিত্রাইয়ে রাখা থাকে দেখা যায় সারা গরসানা, বিছনা আর কাপড় আলনা গুছাইয়ে রাখলে দেখা যায় সব কাম আর আটকে গেছে, মোটামুটি কোনো কাম নাই আর বোঝা যায়। তো আমার ছোট ছেলে এইরকম করবার রোজানে আসার কাজটা বদলিবা, গেঞ্জি ওটা একবার লাগাইলে অন্য বেলা আর একটা লাগাইবা, এটা তলিয়া তৈবা আর একটা লাগাইবা। তো টি শার্ট ওলা একটা সকালে লাগাইবা, একটা দুপুরে লাগাইবা, একটা বিকালে লাগাইবা। তো একবার লাগানি করে এটা করলা, মসজিদে যাইতে বদলিলে এহারা, স্কুলে যাইতে বদলিলে এহারা, স্কুলে ইউনিফর্ম লাগাইলা, তো আইয়া এটা লাগানি না অন্যটা লাগাইবা। তো এটা এটা মারি ফেলাই গেলা, হয় সবের উড়ে নাইলে আনলা। তো গুছাইয়া রাখলে একটা সুন্দরও বেলা, তো গুছাইয়া রাখলা খেয়ে নাই নিজে ছাড়া। এখন আইলাম কিছু কাপড় ধোয়ার, তো কিছু বিছনা চাদর বালিশ খাবার, এরপরে মাছ পেশালার কিছু কাপড় আছে সব জমাইয়ে রাখা। এখন হইলাম ওগুলো ভিজাইয়ে রাখি, তো ঘরে তুইয়ে দিব, এখন ভিজাইয়ে রাখতে যাই মগিয়া। তো গোসল ঘর মোবাইল সব কাপড় দিয়ে তেলাইনি। তো এখন যাই আর আমার সবজি বাগানও কিছু উড়ি পাড়িয়া আনবো আজকে, আর উড়িগুলা খাইবাল্লা হয়ে গেছে। তো আজকে দুই নম্বর বার আমি উড়ি পাড়িয়া, আর আগে একদিন মিয়া পাড়িয়া খাইছি আর আজকে নিম। তো এটা উড়ি টানার পরে আর তাড়াতাড়ি মিয়া খাই লিতে লাগে, আর তারিখ করলেও যে আজকে ভাসি না পাড়িতাম কালকে আনবো, এরকম করলেও উড়ি ফুটো হয়ে যায় আর খাওয়া যায় না। আর দেশি উড়ি যেটা সেই মারি এটা টানিলে খাওয়া যায়, বেশিগুলা পুষ্ট হয়, খাইতে মজা হয়, যত বেশি এলা উড়ি অত খাইতে বেশি মজা। আর এই উড়ি এটা রাখা যায় না, এটা টানার পরেও খাই দিতে লাগে নিয়ে ভাবিয়া। তো আজকে দেখি আর মশাল্লা অনেক উড়ি ধরছে আর, তো হয়তো এহত কাজির মতন খাই দিতে পারি। তো যাই হোক আপনারা দেখতে তা আবার আমি উড়িগুলো খাড়িয়ে নেই। তো আমার ধরে ফার্স্ট একটা কীড়া ধরছে এই যে দেখতে পাতা, তো এটা কী জাতর কীড়া আরে। তো কীড়াটা সুন্দর মতো আর ধরলো না, এক তো মারি কীড়া দেখাতে লইয়ে ধরলো। তো কীড়াইটা বড় আর এমনি দেখতে আরে, তো আমার ছেলে ক্যামেরাম্যান তো আসবে, তো কীড়াটা আর দেশাই পড়া হয়তো মা এটা কীরকম আর কীড়া, এটা কীড়া তো আর কোনোদিন দেখছি না। বললাম কীড়া তো কীড়াও আরে, তো এটা আরে সুন্দর মতো লম্বা হয়েছে না, একটু বেল্ট হয়ে গেছে। তো বললাম খাইতে যদি মজা হয়তো হয়েছে, বালা তাহলে হয়েছে, যদি হচ্ছে না নষ্ট হয় না। আর এটা কীড়া খাওয়া দেওয়ার পরেও তো একটা গান্ধী হুক আছে, এটা যদি বই থাকে আর এতেও আর নষ্ট হয়ে যায়, কীড়া পচিয়া যায় গিয়া। তো বর্তমানে দুইটা কীড়া ধরছে আমার আরও, আর ছোটো ছোটো আরও খোয়া আছে, কীড়া ছোটো ছোটো খোয়া দিছে আর একটু বড় দুইটা আছে। তো এই যে দেখতে পাত্র আর একটা কীড়া ধরছে আমার জানো, এই যে সামনে আমার ক্যামেরার সামনে, তো এটার বেল্ট হয়েছে না, এটা সুন্দর মতো লম্বা হওয়ার কীড়া, দেখা যাক কত বড় হয়। তো এখানে আমার উড়ি ভাড়া হয়ে গেছে মাশাল্লাহ, এখন কাজের মতন উড়ি খাই লিছি আমি আজকে। তো দেখো এখন নেয়া অগুন রান্না করবো, দুপুরে রান্না করবো মাছ আছে করে মাঝে মাছ দিয়া।
এখন ঘরের মাঝে আইয়া আমি উড়িগুলা হাঁটাত লাগছি এখন, আর খাটিয়া তারপরে দুপুরে রান্না করমু। আর কিছু উড়ি দেখা যায় ফুটো হয়ে গেছে, যারও থাকতে পারি টানি গেছে বেশি, আর তো বাকি সব পালা আছে। তো যাই হোক, ফুটা যেগুই ভালাই দিমু বেশি বার হরিয়া, আর ফুটা উড়ি দেখুই ভালাই দিমু, আর দেখু চশমা আরি অটা দিমু। তো এখানে দেখো আমার বিলাই, খালি সাইতরা আইয়া ছোটো মুঠো বিলাই যায়নি, খালি সাইতরা তাই না ইয়া যেন উচ্চ খাইবার আছে নি ধান। তো মাছ কাটিতে তো যেন তো জননই যায়, তিনজনে আমার বেরিলেন মাছ কাটিতে সময়, এখন দেখো আমি মাছ কাটি আনি আইয়া গুবিতে উবিতে খালি সাইতরা, তো ছোটো একজনে আরি। তো এখন দুপুরে রান্না শেষ করিয়া আমি গোসল করিয়া নামাজ পড়িয়া তো আইলাম এখন আইয়া লাগছে কিছু আটা বানানি। তো আপনারা বাইয়া হলে আজকে ভাত খাইতা না, আজকে আটা খাইতা, সবজি দিয়ে আটা খাইতা। তো এই যে আটা আরে এটা হইল গিয়া এই চাউলের কাঠর লগর আরে আটা দুই সাজি দেওয়া হয়েছে। তো চাউল আমরা তো কাঠর চাউল ভাই তিনজনে খাই আমরা 15 কেজি 5 কেজি করি জানো। তো এইবার লগে আটা আরও 2 কেজি করিয়া চাউলের লগে। তো এই আটা এটার কালার এটা একটু লাল মুখা, আর খাইতেও এমন মজা নাই, মজা কম। আমরা যে থাকি না আটা আরে বাজার দোকানের আটা এটা খাইতে মজা, এরপরে কালারটা একদম সাদা থাকে, আর এইগুর কালার এটা লাল মুখা, আর খাইতেও মজা কম। দেখা যাক, এখন তোর বোকা খাইছি, এখন তো ফেলাইতাম না, এখন তো খাইতে লাগবো। তো আমার সবজি রান্না তুই এখন লাগছে আটা বানানি, অনেকদিন পরে আটা বানানি লাগছে। তো এখন আর বেশ আটা খাওয়া হয় না রাত্রে, আর আমার শ্বশুর শাশুড়ি মাইলেও মাঝে মধ্যে আটা খাই নাবি, তো বেশ খাইতে পারেন না, কারণ আমার শ্বশুর তো দাঁত নাই আর খুব কষ্ট লাগে আটা এটা খাইতে। তো কেন আটা থাকি ভাত গরম গরম ভাত চাল বইলে খাওয়া যায়, কিন্তু আটা এটা সিবানি যায় না। আর আপনারা বাইয়া বেশিরভাগ আটা খাবার পরে তার গ্যাসের প্রবলেম করে, তো এর লাগে খুব হোম হয় খাবার আরে আটা। তো অনেকদিন পরে বানানি থাকছি আমি আটা, তো আমার ছেলে কত সময় একখান বানাইলে, তো আমি ওদিকে আটা মারিয়ে রাতায় একখান হালি খাটর মাঝে আরে বানাইতা। খাটিটাও একটু ভিজা ভিজা রয়েছে, নতুনভাবে ধুইছি খাট বেলায় নিতা ধুইয়া আনছি, কেন নতুন পরে বানানি তো আর লাগে তা গুলা উঠি গেছে, রুটির খাট বেলায় নিতা সব ধুইয়া আনছি, তা সব ভিজা রয়েছে একটু। তো আপনারা দেখতে তা আবার আমি আটা বানাইয়া নেই। তো সব আটা আমার বানানি হয়ে গেছে, আর এটা আটা তো এক প্লেটও যদি তো সব থই একান্ন রুপে আর একান্তে তো সব লাগে যাইব। তো একটা আটকর মাঝে তৈলাম আর একটা প্লেটও থইলাম, একটা আবহাটর মাঝে রয়েছে। তো একমাকে সব বানাইতাম হরিয়ারি চিত্রাই চিত্রাইয়া রাখছি, আর নাইলে তো একখান বানাইতা একখান তাও দিতে এইরকম বানাই বানাইয়া তাও দিতে লাগে। তো আমি হই একলোকে বানাইলে এক পেজাল শেষ, শুধু খালি তাও দিলাম। এখন তাও ভাইয়া আমি তাও দেবার স্টার্ট হরি নিয়েছি। তো এই আটা এটা দেখো তাও দিতে ফুলিয়া উঠে না, আর এটা যে তা দোকানের আটা এটা তো তাও দিতে ফুলিয়া উঠে, এইরকম আগুনে ঢুকে রাখার পরে পুরা ফুলিয়া উঠে তোকের মতন, এটা আর ফুলে না দেখা যায়। আর যদিও গরম পানি দিয়ে আমি আটা খাই মারিতাম তে হয়তো ফুলিল অনেক, আজকে ঠান্ডা পানি দিয়ে আমি আটা বানাইলি খাই বানাইছি, তো এর লাগে হয়তো ফুলেন না। আর গরম পানি দিয়ে মানানি করে সুন্দর মতো আটাও হয় আর নরম নরম হয় আর কি। আজকে সময় কম, তাড়াউড়ার সময় এর লাগিয়ে আমি ঠান্ডা পানি দিয়ে মারি দিছি, মারার কারণে হয়তো ফুলেন না।
তো এখন আমার তাও দাবা শেষ হওয়ার পথে, আর আপনি চা বাইয়ে রাখছি আবদুল্লা ভাই চা হওয়ার। তো এখন তো আলিগার চা খাওয়া যাইতো না আটা দিয়া, এখন দুধের চা বানাইনি। দুধের চা বলতে আর গরুর দুধের চা, গরুর দুধ দিয়ে বানাইনি। তো আমার ছেলেরে শুধু দুধ দিব, ছোটো ছেলেরে তাই চা খাইতে নাই, দুধ দুধ এক কাপ দিব। আর আমরা তিনজনে, মা ছেলে তিনজনে আমরা চা খাইব দুধ দিয়া। আর আপনারা ভাইয়া তো সবজি দিয়া রুটি দিয়া খাইতেরা, তাই চা খাইতে নাই। আর উড়ি সবজি দিয়া রুটি দিয়ে খাজে না, আইতে আমরা খাইতে পারি না, কিন্তু তারা বাবা খাইতে পারেন, তাই যেসা সবজি দিয়ে আর রুটি দিয়ে খাইতে পারেন। আর আমরা এলে পারি না, মটর ছানা উইলে খাওয়া যায়, আর মাংসর সবজি এলে খাওয়া যায়, আর মশুরি ডাইল উইলে খাওয়া যায় আটা দিয়া, কিন্তু অন্য কোনো সবজি দিয়ে আর আটা দিয়ে খাইতে পারি না। বাচ্চারা এরকম আর তারা ওলা পারেন না, কইলা চা দিয়ে খাই নিম, চা বানাও। তো এখন আমার বিলাইয়ে ডাকিতা, তাই ভাত খাইতা, তাই তো আটা খাই না। তো তানে রুটি দিলাম, দিলেও তাই খাইছেন না, রুটিটা খাইতে চায় না হে, আর হে ভাত খাইতে খালি ডাকা ডাকি করে। তো এখন তার লগে আবার ভাত লইয়ার গিয়া একটা বাটির মাঝে ভাত মাখিয়া দিলাম। আর আমার ছোটো দইও বিলাই আজকে বিদায় হরে দিয়েছি তান তান্ডে। তো বিদায় হরছে খানো, আমার মা আসলে আজকে, আর আমার ছেলেরে দেখা তারি, তারে তো আট অপারেশন করি আনা হয়েছে, তো তারে দেখা তাইসলে আজকে দুপুরের সময়। তো আগে বা থাকছেন না আরে তানোর খুব অসুবিধা, আর হইলে ওইখানে এক ঘন্টার সময় বইছেন বইয়া গেছেন গিয়ে। আর আমার ছোটো বিলাই দুইটা দেখিয়া তান খুব মায়া লাগছে, কোন দুইটাতে আমার দিলাও, বললাম ঠিক আছে দুইটা নাও গিয়ে, আমার তো একটা আছে। আর এটা বিলের বেচেন তো অনেক বিলের বেচেন আমার বাড়ি আইন, অনেকে আনি পেলাইন আমার বাড়িতে হলে, আমার বাড়িতে আইলে আমি তো বিলাইরও পথ ছাড়া পাই। আর তাই দেন বিলের বেচেন ভাই তারা না, আমার বাড়ি তারি বাবার বাড়ি একটা বিলাই আসলো বড়ো। তো আপনারা হয়তো দেশন আগে গেলে আমি ভিডিও করছি, খালা একটা বিলাই আর বড়ো বিলাই, তো এটা একটা রোগ হইয়া আর মারা গেছে, আর এখন আর বিলাই নাই। তো এখন আমার বিলাইতে দেওয়ার ভাত মাছ দিয়া আর উড়ি দি মাখিয়া, তো তাই ভাত খাইতে না। তো দুপুরের খানি ওই লোকে তানোর ভাত আর আমরা রুটি। তো আমার এই যে বিলাই, এটা যে বালা বিলাই আর হে রাত্রে ঘুমাইব, ঘুমানির পরে যে সময় তার মানে বাড়ে যাইবার ওজোরে ধরবো, আর পেশাব পাহানায় ধরলে ডাকিব হানি, তাও যদিও শুনেন না, হাতে একদম আর বালিশর সাইটোকে ডাকিব, মানে মাথার সাইটোকে ডাকিব, তারে দরজা খুললে দেওয়ার লাগিয়া, হে দরজা উপরে উঠতেও পারে না, ছাতেও উঠতে পারে না, হে বাড়িয়ে যাইতে পারে না, দরজা হাঁটা হইলে দরজা জানলা সব তো রাখতে হাঁটা, আর সবরে ডাকিব, ডাকতে তারে দরজা খুলিয়া দিতে লাগে, তো হে বাড়ে যাইব যে আহল তার। আর ছোটো বাচ্চা এটা তোর বুঝুন না, তারা গরমের মাঝে তারা বাথরুম বানাইলা এর লাগিয়া। এখন বিকাল টাইমে আমি লাগছি আমার গরুগুলারে গুলা হবা ইয়ার। তো আমার গরু বিকালে আবার ঘরে হালে হাত পাইছাই বা গড় তাকি বারো নির করেও হাত পাইছাই, তারা গুড়া দিয়ার নেই, আর গুড়া খাইয়ালেও শান্তি আর চাইতা নাই। আর যদিও তখন সন্ধ্যে ওই যার এত মাহরিবের সময় ওই যার আন্দাই রোজার গুড়া দিছে না, ডাকা শুরু করবা, তো তুমি ডাক শুনতে শুনতে যারতে ফেরতে না, এমনি গিয়ে গুড়া দিতেও লাগব, তো তুমি গিয়ে সব সময় গড় মুখা চাইবা, আরে যেন গুড়া লইয়া বার ইয়ার নি আমি। আর গুড়া খাবার ঘরে তারা শান্তি আর চাইতাও নাই বাই, তারা তারা খের খাইবা। তো একটারে এখন দিছি, ওটায় খাবার করে আর একটারে দিব, তো গুড়ার চশমেন একটা, তো এখন খাবার করে একজনে দিতে লাগে, দুজন একখানে দেওয়া যায় না, একখানে তো দুজনে মুখও মুখ দিয়ে খাইতেও পারত নাই, ছোটো মোটো চশমেন আর মাইল লাগাই দেন খাবার লাগার পরে। তো মাহরিবের সময় ওই যার, এখন আমি খাবারগুলো উঠাইমু, তো খাবার সব শুকাই গেছে আজকে রোদ দিছে, আর রইতে দেখা যায় সব খাবার শুকাই গেছে, নাইলে তো এখন রোদ দেয় না, আগের দিন খাবার ভিজাইলে পরের দিন শুকায়, পরের দিন রোদ উঠার পরে আবার শুকাইতে লাগে। তো আজকে যাই হোক সব খাবার আমার শুকাই গেছে, সব উঠাই আনিমো এখন। তো এখানে আমার সাগিয়ে বাসাইতা, তানারে ভাত দিতাম, তো ভাত খাইতা, তো তাই ডেলি বিকালে ভাত খাবাইতে লাগে,
তো সামান্য ভাত তেলাইলে হয় আর কি, ভাত খাইয়াও গিয়ে হামাই যাব করো। যত সময় ভাত খাওয়াইছে না তত সময় যাইতো নাই করো। তো ঠান্ডা ভাত পানি দিবে যাইয়া চারটা তেলাইলে হয়, আর বসে তাহলে তো বসে খাওয়াইলে হয়, এখন তো বসে নাই, ভাত খাইয়া শান্তি বতাই। আর এই লগিয়ে আমার বড় ছেলের ইউনিফর্ম আজকে আনা হয়েছে। তো এই ইউনিফর্ম হইল গিয়া নিলাম বাজার ন্যাশনাল একাডেমির আর ইউনিফর্ম। তো নিলাম বাজার কলেজে ভর্তি করছি আমার ছেলেরে। আর এই কলেজের ইউনিফর্ম হইল গিয়া এই যে প্যান্ট হইল গিয়ে সাদা, আর শার্ট হতো এই যে যেটা ওটা, তো ও ড্রেসের দাম হইল গিয়ে 1200 টাকা। তো কাপড় কিনিয়া সেলাই করানি সবটা মিলিয়ে আর 1200 টাকা। আর তিন ছেলের লাগিয়ে আরও মিটাই আনছেন দেখো। তো খালি তিন ছেলের নাম আরও আছে, তো চাইরজনের লাগে সাইডটা, যেটা আমরা দোকানে নাই ও তারই কিনিয়ে আনা হয়। তো আজকের ভিডিওটা আপনার কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাইবা। আর আজকের লাগিয়ে এই পর্যন্ত, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফিজ।